প্রচুর গাড়ি আপনাদের জন্য ঈদ কালেকশন আছে। আমাদের কিন্তু ছোট বড় মিলিয়ে কিন্তু একেবারে কম দামি প্রাইসের ভিতরে, যেমন সর্বনিম্ন প্রাইস আছে আমাদের কাছে আপনার হচ্ছে 5 লক্ষ পর্যন্ত, 5 লক্ষ 4.5 লক্ষ থেকে শুরু। আপনার হচ্ছে এরপরে আমাদের কাছে একেবারে 40 লাখ টাকা পর্যন্ত গাড়ি কমপ্লিট আমাদের শোরুমে আছে। শুরু করবো আপনাদেরকে সংক্ষেপে কিছু গাড়ি দেখাবো, অনেক গাড়ি যেহেতু কালেকশনে আছে। এটি হচ্ছে আমাদের নয়ের আপনার হচ্ছে মডেলের 10 লিমিটেড ভার্সন, এটি নয়ের মডেল এবং রেজিস্ট্রেশনটি হচ্ছে 2014 37 সিলিয়ান সিলভার কালার, ভিতরে আপনার হচ্ছে বেজ ইন্টেরিয়র। আর যদি দেখা যাচ্ছে আপনার একটি এলিয়ন আছে, এটি হচ্ছে 2000 আপনার হচ্ছে 7-এর মডেল এবং রেজিস্ট্রেশন 2000 আপনার হচ্ছে 10-এর রেজিস্ট্রেশন। এই গাড়িটি কিন্তু কমপ্লিট আছে, এটি আপনার 25টা নয়ের রেজিস্ট্রেশন। এটি এটি হচ্ছে ভিতরে হচ্ছে আপনার ব্ল্যাক ইন্টেরিয়র, বাইরে হচ্ছে আপনার সাদা কালার, অর্থাৎ রেডি আছে কালেকশনে। আপনার হচ্ছে এটি হচ্ছে সিএনজি অপশন দুটি ওকে আছে এলিয়ন। এরপরে আমার বাম পাশে আছে একটি 7-এর গাড়ি, 10-এর রেজিস্ট্রেশন, এটি হচ্ছে 12 ফেসলিফ্ট করা এলিয়ন, 25টা ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র এবং অপটেন সিএনজি দুটি কিন্তু কমপ্লিট আছে এই গাড়িটি। এরপর হচ্ছে এক্সক্রোলা 2005-এর মডেল, 10-এর রেজিস্ট্রেশন, এটি হচ্ছে ভিতরে বেজ ইন্টেরিয়র, বাইরে হচ্ছে আপনার হচ্ছে বেজ কালার, ভিতরে আপনার হচ্ছে বিস্কিট কালার আছে গাড়িটি, অর্থাৎ বেস বিস্কিট দুটি কিন্তু আপনার হচ্ছে গাড়িটি কমপ্লিট আছে এসকোলা। এরপর আমার বাম পাশে আছে হচ্ছে আপনার টাউন এক্স নহা, এটি হচ্ছে 2010-এর মডেল, 17 রেজিস্ট্রেশন, এটি তেলের গাড়ি সম্পূর্ণ জিএল, আপনার হচ্ছে 7-সিটার নোহা, এটি কিন্তু রেডি আছে কালেকশনে। এরপর হচ্ছে এক্সিও, এটি হচ্ছে 2010-এর মডেল, 2015 রেজিস্ট্রেশন, লিমিটেড ভার্সন, সাদা কালার, ভিতরে বেস ইন্টেরিয়র সম্পূর্ণ কমপ্লিট আছে, সিএনজি কমপ্লিট আছে গাড়িটি, সম্পূর্ণ রেডি আছে আলাদা কালেকশনে, 10-এর মডেল, 15 রেজিস্ট্রেশন, এক্সিও এক্স লিমিটেড, সাদা কালার, ভিতরে বেজ ইন্টেরিয়র। এরপর দেখাবো আপনাদেরকে একটি হায়েস্ট অ্যাম্বুলেন্স হায়েস্ট, এটি হচ্ছে 2011 মডেল এবং রেজিস্ট্রেশনটি হচ্ছে 2000 আপনার হচ্ছে 16-তে, 11 মডেল 16 রেজিস্ট্রেশন অ্যাম্বুলেন্স আপনার হচ্ছে 71 সিরিয়ালের, আপনার সম্পূর্ণ ভিতরে সিট থেকে শুরু করে সম্পূর্ণ কমপ্লিট আছে অ্যাম্বুলেন্সটি, আপনার এসে এনগেজ ডেলিভারি নিতে পারবেন। এরপর হচ্ছে টয়োটা আইএসটি, যেটি আপনাদের বলেছি 4.5 লাখ টাকা যে আপনার কমপ্লিট কম দামের ভিতরে আছে, 4.5 লাখ আইএসটি 2002-এর মডেলের, 5-এর রেজিস্ট্রেশন, পেপার সেল আইএসটি 2002-এর মডেলের, আইএসটি কমপ্লিট তেলের গাড়ি। এরপর আরও কিছু গাড়ি দেখে আপনাদেরকে সংক্ষেপে, যেমন ফোর্ড ফিয়েস্তা 10-এর মডেল, 11 রেজিস্ট্রেশন, গ্রিন কালার, তেলের গাড়ি, ফার্স্ট টাইম ইউজার থেকে নেওয়া হয়েছে। এরপর হচ্ছে কেরিনা টিআই 99 মডেলের, 2003-এর রেজিস্ট্রেশন, অল অপশন অটো সিজি করা আছে, সাদা কালার, ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র সম্পূর্ণ কমপ্লিট আছে, আপনার স্পয়লার থেকে শুরু করে রেডি আছে। এরপর স্টাইলের সলি 93-97 রেজিস্ট্রেশন, অল অপশন অটো, ব্ল্যাক কালার, বডি কিট করা আছে, অপটেন সিজি দুটি কমপ্লিট আছে, দেখানো হয়েছে এই গাড়িটি। এরপর দেখাবো আপনাদেরকে একো হাইব্রিড তেলের গাড়ি, হাইব্রিড, এটি হচ্ছে 2014 মডেল, 2019-এর রেজিস্ট্রেশন, অপটিকের, এবং এটি কিন্তু আপনার ক্রুজ স্টার ক্রুজ পণ্য থেকে শুরু করে এবং আপনার প্রোজেকশন এলাইটেশন সম্পূর্ণ কমপ্লিট আছে, 14 মডেলের একোয়া। এরপর আছে আমাদের ল্যান্সার, ল্যান্সারটি হচ্ছে 6-এর মডেলের এবং হচ্ছে 7-এর রেজিস্ট্রেশন, সম্পূর্ণ কমপ্লিট আছে গাড়িটি, অল অপশন অটো এবং বাইরে হচ্ছে ব্লু কালার, দেখানো হয়েছে গাড়িটি কিন্তু 2013-এর রেজিস্ট্রেশন, 6-এর মডেল, 6-এর রেজিস্ট্রেশন, এটি আপনার হচ্ছে ল্যান্সারটি। এরপর হচ্ছে এসকোলা 2000 মডেলের 2005-এর রেজিস্ট্রেশন, সাদা, ভিতরে বেজ ইন্টেরিয়র, সম্পূর্ণ কমপ্লিট আছে এসকোলাটি। এরপর দেখাবো আপনাদেরকে প্রোবক্স 2000 আপনার হচ্ছে 5-এর মডেল, 2010-এর 11 রেজিস্ট্রেশন, 31 রিয়াল, 2010-5-এর মডেল, 11 রেজিস্ট্রেশন, 31 রিয়াল, জিএল, টু ডোর পাওয়ার, সম্পূর্ণ কমপ্লিট আছে, সাদা, সিএনজি করা আছে, রেডি আছে কালেকশনে। এরপর আরও কিছু গাড়ি দেখাবো সংক্ষেপে, ব্যস্ত আমাদের শোরুমে কিন্তু জায়গা নেই, প্রচুর গাড়ি কিন্তু কালেকশন আছে। এটি হচ্ছে 2012 মডেলের, 2000 আপনার হচ্ছে 77 রেজিস্ট্রেশন, 28 সিরিয়াল, সফটাস এসি, ভিতরে বিস্কিট, বাইরে সাদা কালার, সম্পূর্ণ রেডি আছে কমপ্লিট গাড়িটি, পেপার সাবমিট আছে। এরপর দেখাবো আপনাদেরকে আরও কিছু গাড়ি কালেকশন আছে, এলিয়নটি আমরা কালকে এনেছি, এটি কিন্তু আপনার একটু ওয়াশ পলিশ চলতেছে, রেডি গাড়ি, এটি এসে তেলের গাড়ি, 9-এর মডেল, 14-এর রেজিস্ট্রেশন, 37 সিরিয়াল, ব্ল্যাক ইন্টেরিয়র, বাইরে হচ্ছে সিলভার কালার, রেডি গাড়ি কালেকশনে আছে আলহামদুলিল্লাহ, আপনার হ্যান্ড ক্যাশ ডেলিভারি নিতে পারবেন। প্রিমিয়াম আছে 2011 মডেলের এবং রেজিস্ট্রেশনটি হয়েছে 2000 আপনার হচ্ছে রিমোটি 2015-তে রেজিস্ট্রেশন, 11 মডেল, 15 রেজিস্ট্রেশন, ভিতরে বেজ ইন্টেরিয়র, বাইরে ব্ল্যাক কালার, তেলের গাড়ি, চাবি স্টার্ট, কি স্টারের গাড়ি, সম্পূর্ণ রেডি আছে আমাদের কাছে আলহামদুলিল্লাহ, এসে নিতে পারবেন। এরপর আছে এসকোলা 3-এর মডেল, 6-এর রেজিস্ট্রেশন, 3-এর মডেল, 6-এর রেজিস্ট্রেশন, স্কাই ব্লু, ভিতরে বেজ ইন্টেরিয়র এবং সম্পূর্ণ রেডি আছে, হ্যান্ড ক্যাশ ডেলিভারি নিতে পারবেন। একটি আছে আমাদের কাছে কালেকশন ওলসেদের নিসান পেট্রোল 91-এর মডেল, এটি হচ্ছে ম্যানুয়াল গিয়ার, উইন্ডো পাওয়ার, লুকিং গ্লাস পাওয়ার, সম্পূর্ণ কমপ্লিট আছে জিপ গাড়িটি, নিসান পেট্রোল লাক্সারিয়াস একটি গাড়ি কালেকশনে আছে, দেখানো হয়েছে নিসান পেট্রোলটি। এরপর দেখাবো বেসিক্স
পাজারো B83, এটি হচ্ছে 7-seat ডিজেল এবং আপনার সানরুফ সম্পূর্ণ ব্ল্যাক কালারের, বডি গিজ একেবারে রেডি, একটি গাড়ি কালেকশন আছে, আলহামদুলিল্লাহ এসে হ্যান্ড ক্যাশ ডেলিভারি নিতে পারবেন। ডিজেল চালিত V6 পাজারোটি। এরপর আছে, এটি হচ্ছে 2003 মডেল, প্রিমিয়র 2003 মডেলের ভিতরে ব্ল্যাক ইঞ্জিনিয়ার, বাইরে সাদা কালার, সম্পূর্ণ গাড়িটি রেডি আছে, 8 রেজিস্ট্রেশন সম্পূর্ণ কমপ্লিট আছে প্রিমিয়রটি, আলহামদুলিল্লাহ এটি 7 রেজিস্ট্রেশন 19 সিরিয়ালের। এরপর আছে মিচুবিশি নাতিবা 6 মডেল, রেজিস্ট্রেশনটি সাথে হয়েছে, তেলের গাড়ি, এটি 5 সিটের, সম্পূর্ণ ব্ল্যাক কালার, ভিতরে মেরুন কালার, ভিতরে কিন্তু বেস ইন্টেরিয়র, তেলের গাড়ি, সম্পূর্ণ রেডি আছে, 3000 সিসি। এরপর আছে হায়েস্ট, আপনার হচ্ছে সরি, এটি হচ্ছে নোয়া এস স্মার্ট, অল কালার, ভিতরে বেস ইন্টেরিয়র, টু ডোর পাওয়ার, এটা এস স্মার্ট, এলপিজি করে 100 লিটারের, অতএব কমপ্লিট আছে, 25 হেডলাইট, রেডি গাড়ির কালেকশন আছে, 100 RT। এর যে জন্য আজকে রিভিউতে চলে এসেছে সেটি হচ্ছে মায়ের রমজান, কিন্তু আপনার শেষ পর্যায়ে আজকে 20 রমজান, ইফতারের আগ মধ্যে আপনার জন্য রিভিউতে চলে এসেছি, কারণ আছে প্রচুর রোদ, এই জন্য আপনাদেরকে রোদের ভিতরে রিভিউ করতে অনেক কষ্ট হয়েছে, যার কারণে কিন্তু আপনার সন্ধ্যার আগে আগে রিভিউটি করতেছে আপনাদের জন্য। আজকে যে জন্য রিভিউতে চলে এসেছি সেটি একটি না, দুটি গাড়ি আরও কালেকশন আছে, স্পেশাল দুটি ছোটো গাড়ি, সেই গাড়ি দুটি একসাথে দেখাবো আপনাদেরকে, যেহেতু আপনাদেরকে অনেকগুলো গাড়ির কালেকশনে দেখিয়েছে। এটি হচ্ছে একটি 2004 IST এবং রেজিস্ট্রেশন ডিজে 2007, অল অপশন অটো পাল কালার, ভিতরে ব্ল্যাক ইঞ্জিনিয়র, এবং আমার ডান পাশে আরেকটি গাড়ি আছে বিচ 2010-2015 রেজিস্ট্রেশন, তেলের গাড়ি এবং গ্রে কালার, সম্পূর্ণ গাড়িগুলো রেডি আছে কালেকশন। আজকে শুরু করবো আমার এই গাড়ির থেকে, IST গাড়ির থেকে শুরু করবো, সামনের থেকে কী অবস্থা আছে, দুটি এলের থেকে শুরু করলাম ইয়ার্স, এটি হচ্ছে এলেরগুলো কিন্তু আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন আছে, এবং হচ্ছে গ্রিলি কিন্তু ফ্রেশ আছে পাল কালারের, যেহেতু এটি ঢাকা মেট্রো খ, এটি হচ্ছে 1300 সিসি, 12 সিরিয়ালের, এবং ঢাকা মিরপুর BRT-তে রেজিস্ট্রেশনটি হয়েছে। এটি কিন্তু আপনার ওয়াইপার, নোয়া ওয়াইপার ব্লেড, এবং প্রত্যেকটি গ্লাস কিন্তু আলহামদুলিল্লাহ টয়োটা ব্র্যান্ডের গ্লাসগুলো আছে, এবং আপনার ডান পাশে ইন্ডিকেটর লাইট থেকে শুরু করে রিমসগুলো, টায়ারগুলো কিন্তু আলহামদুলিল্লাহ রিমসগুলো একই ডিজাইন আছে, অরিজিনাল রিমসগুলো, জাপানি রিমসগুলো আছে গাড়ির সাথে, এবং হচ্ছে টায়ারগুলো মিনিমাম 1.5 বছর অফিস কত যদি টেম্পার না চলেছে, এবং রেনশেডগুলো আলহামদুলিল্লাহ লাগানো আছে, গ্লাসের নিকেলগুলো লাগানো আছে, বিটগুলো হ্যান্ডেল কেচিংগুলো লাগানো আছে, এবং গাড়িটি কিন্তু রেডি আছে কালেকশনের, নিচে কিন্তু আপনার পাদানি যে আপনার ইয়েটি, এটি কিন্তু আপনার ব্ল্যাক কালারের, আপনার হচ্ছে সুন্দর একটি আপনার হচ্ছে কালার, আপনার পাল কালার, অক্টেন্টেন্ডে কিন্তু বাম পাশে আছে, রিয়ার সাইডটি দেখাচ্ছি পিছনে কী অবস্থায় আছে, একই কন্ডিশন আছে, 4টি টায়ার, এবং পিছনের সাইডটি দেখাবো কী অবস্থায় আছে, ব্যাকলাইটগুলো কিন্তু আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন আছে, দুটি ব্যাকলাইট, IST অক্ষরগুলো যে লেখাটি, মনোগ্রামটি ভালো আছে, DVD ব্যাকপ্যাক কমপ্লিট আছে, টয়োটা লোগোটি ভালো আছে, এবং ওয়াইপার ব্লেডটি ফ্রেশ আছে, এবং দুটি ডিজিটাল প্লেট সামনে পিছনে, স্টিল বাম্পারটি লাগানো নেই, এবং আপনার হচ্ছে পিছনে কিন্তু আপনার সাইলেন্সারের পাইপটি এখানে আছে, এবং আপনার হচ্ছে পিছনে কিন্তু রেফারেন্স একটু আপনার হচ্ছে IST-তে থাকে ব্ল্যাক কালারের, দেখিয়েছি পিছনের বাম্পার থেকে শুরু করে গ্লাস থেকে কী অবস্থায় আছে দেখাবো দানপাশটি, এবং সাদা কিন্তু দুটি ড্রেন বিট আছে, এবং হচ্ছে একটি ইঞ্জিনিয়ার লাগানো আছে, সম্পূর্ণ ফ্রেশ আছে, এবং রেনশেড গ্লাস বিট, এবং হচ্ছে গ্লাসের বিটগুলো দেখাচ্ছি, এবং হ্যান্ডেল কেচি, এবং আপনার হচ্ছে 4টা রিমস, টায়ারগুলো একই ডিজাইনের আছে, 4টি রিমস, এবং টায়ারগুলো একই কন্ডিশন আছে, আপনার হচ্ছে মার্কেটের ছোট্টো কভারটি আছে, দুটি কভার মেশিং নেই, রিমস টায়ারটি দেখাচ্ছি কী কন্ডিশন, সামনে ডিস্ক ব্রেক, পিছনে শুক ব্রেক সিস্টেম, ইন্ডিকেটর লাইটটি কিন্তু ফ্রেশ আছে, এবং ওভারঅল গাড়িটি কিন্তু সামনের চাকার থেকে শুরু করে সবগুলো চাকার টায়ার সহ দেখানো হয়েছে, রিমস সহ কী অবস্থায় আছে দেখাবো, বাইরের সাইডে যেহেতু দেখানো হয়েছে ভিতর কী অবস্থা আছে চলুন আপনাদের ভিতরটি দেখাবো, এখন চেষ্টা করবো ভিতরটি দেখানোর। আপনারা IST-তে কিন্তু একটা জিনিস আপনার জানা নাই, এটা কিন্তু ফ্রিজ, অতএব এটি কিন্তু আপনার ঠান্ডা হয়, এখানে কিন্তু আপনার একটি ফ্রিজ আছে ছোট্টো পানি ঠান্ডা হওয়ার জন্য, এবং এসি প্যানেলটি দেখাচ্ছে কী অবস্থা আছে, DVD-টিও দেখাচ্ছে আপনাদেরকে, DVD-টি দেখাচ্ছে কী কন্ডিশন আছে, এবং আপনার হচ্ছে মিটারটিও দেখাচ্ছে আপনার ড্যাশবোর্ড, এবং হচ্ছে গিয়ার লিভার হ্যান্ড ব্রেক সিস্টেমটি কাফ হোল্ডার থেকে শুরু করে সম্পূর্ণ স্টার, এখানে কিন্তু আপনার হচ্ছে 8টি এয়ারব্যাগ আছে, 2টি এয়ারব্যাগ, এবং হচ্ছে আপনার হচ্ছে এখানে কিন্তু লুকিং গ্লাসের সিস্টেম দেখাচ্ছে আপনাদেরকে, মাস্টার সিস্টেম দেখাচ্ছে আপনার হচ্ছে ডোরের, এবং ফুলো গ্যাফিটিং করা আছে, সিটগুলো কিন্তু সিট টু সিট ফিটিং, আপনার হচ্ছে বেস ইন্টেরিয়র সিট কভার লাগানো আছে দেখাচ্ছে আপনাদেরকে, এবং আপনার সিলিংটিও দেখাচ্ছে কী কন্ডিশন আছে, আলহামদুলিল্লাহ দেখানো হয়েছে আপনার সামনের শুটে কী অবস্থা আছে দেখাবো আপনাদেরকে, পিছনের সিটগুলো পিছনে যেমন আপনার হচ্ছে হ্যাড ডেস্ক থেকে শুরু করে সিট কভারগুলো কিন্তু আপনার কী অবস্থা আছে লাগানো আছে, একেবারে নতুন হইলো সিট কভারগুলো লাগানো হয়েছে বিয়ার্স আপনাদেরকে দেখাচ্ছি, এবং সিলিং থেকে শুরু করে সম্পূর্ণ কিন্তু রেডি আছে, এবং সিট কভার থেকে শুরু করে সম্পূর্ণ এই যে গাড়ির ভিতরটি দেখাচ্ছে কী কন্ডিশন আছে যা আছে আপনাদের তাই দেখাচ্ছি, অর্থাৎ ভিডিওতে যা আছে তাই আপনারা পাবেন গাড়িতে ইনশাল্লাহ, এবং পিছনের সাইডটি আপনাদের দেখাচ্ছে কী কন্ডিশন আছে, এটা কিন্তু আপনার হচ্ছে তেলের গাড়ি,
দুটি গাড়ি কিন্তু আপনাদের জন্য তেলে আছে, আইএসটি দুইটি, আইএসটি এবং হচ্ছে ভিটজ দুটি গাড়ি কিন্তু তেলে আছে আলহামদুলিল্লাহ। এরপরে আপনাদেরকে বাম পাশের পিছনের সাইডটি দেখাচ্ছি সংক্ষেপে। সামনে ড্যাশবোর্ডটি এখানে একটি এয়ার ব্যাগ আছে, সেটিও দেখাচ্ছে আপনাদেরকে, যেখানে কিন্তু একটি এয়ার ব্যাগ আছে, দুটি এয়ার ব্যাগ এবং ড্যাশবোর্ডটি আবার একটু দেখাচ্ছি বাম পাশে কি অবস্থা আছে। স্টিয়ারিং থেকে শুরু করে একেবারে কিন্তু ড্যাশবোর্ড এবং হচ্ছে বাম পাশের সিট কভার থেকে শুরু করে একেবারে রোড প্যাড সম্পূর্ণ কিন্তু আপনার দেখাচ্ছে কি অবস্থা আছে, দেখানো হয়েছে আলহামদুলিল্লাহ। ভিতর সাইডে সংক্ষেপে দেখাবো ইঞ্জিন রুমটি, বিবিটা ইঞ্জিন 1300 সিসি ইঞ্জিন, দুটি গাড়ি কিন্তু 1300 সিসি আপনাদেরকে দেখাচ্ছে এবং তেলের গাড়ি দুটি। আপনার হচ্ছে পানিজাত একটি ব্যাটারি আছে এবং রুমের যে কী অবস্থা আছে মার্সেল থেকে শুরু করে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ। ইনি গার্নিশন এসি কমপ্লিট আছে গাইডের আলহামদুলিল্লাহ, দেখানো হয়েছে কী অবস্থা আছে গাড়িটি। চারের মডেল 17 রেজিস্ট্রেশন গাড়ি হচ্ছে টয়োটা আইএসটি অল অপশন অটো, চারের মডেল 17 রেজিস্ট্রেশন তেলে আছে গাড়িটি। আস্কিং প্রাইস 7,95,000, আস্কিং প্রাইস 7,95,000, প্রাইসটি কমানো যাবে। এখন দেখাবো আপনাদেরকে বিশ গাড়িটি কী অবস্থা আছে আলহামদুলিল্লাহ। দুটি হেডলাইট কিন্তু ফ্রেশ অবস্থায় আছে, এই কিন্তু বাল্বগুলো কিন্তু আপনার হচ্ছে এইচআইডি বাল্ব, দুটি হেডলাইটের বাল্বগুলো এইচআইডি এবং হেডলাইটগুলো কিন্তু অরিজিনাল, গাড়ির সাথে হেডলাইটগুলো আছে এবং ফগ লাইট লাগানো আছে। স্টিল বাম্পারগুলো কিন্তু ডাবল বাম্পার লাগানো আছে 1300 সিসি, এটা কিন্তু 1300, আপনার রেজিস্ট্রেশনটি লং টাইম হয়েছে যার কারণে আপনার 1300 সিরিয়াল পেয়েছে। দুটি হেডলাইট কিন্তু আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে এবং আপনার যেখানে আপনার দেখাচ্ছে ফগ লাইটগুলো, সামনে গ্রিলটি কিন্তু ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ এবং হচ্ছে ডিজিটাল প্লেট এবং সামনে জালিটি কিন্তু ফ্রেশ অবস্থায় আছে। সামনে কিন্তু কি কন্ডিশন আছে, এটা কিন্তু আপনার গ্রে কালারের অরিজিনাল কালারটি আছে এবং আপনার রেজিস্ট্রেশনটি হয়েছে 15-10 মডেল এবং ওয়াইপার নক থেকে শুরু, ওয়াইপার ব্লেড একেবারে কিন্তু সম্পূর্ণ সামনে জালি থেকে শুরু সম্পূর্ণ রেডি আছে। প্রত্যেকটি গ্লাস আলহামদুলিল্লাহ অরিজিনাল আছে এবং মার্কেটের ছোট্ট যে কভারটি আছে এটি গাড়ির সাথে অরিজিনাল কভারগুলো আছে। রিমস টায়ারটি দেখাচ্ছে কী অবস্থায় আছে, রিমসগুলো অ্যালয় রিমস এবং টায়ারগুলো কিন্তু ফ্রেশ আছে, 4টি টায়ার নতুনের মতো আছে। সামনে ডিস্ক ব্রেক, শু ব্রেক সিস্টেম, ইন্ডিকেটর লাইট টিম লুকিং আছে, সচল অবস্থা আছে, ভালো আছে, অল অপশন অটো। এই রেশনগুলো দেখতেছেন আপনার, এই রেশনগুলো কিন্তু টয়োটা ব্র্যান্ডের অরিজিনাল রেশনগুলো আছে এবং যা আছে গাড়িতে অরিজিনাল অবস্থা আছে, গ্লাসের বিটগুলো এবং আপনার হ্যান্ডেল কেচিংগুলো হাফ কেচিং লাগানো আছে এবং আপনার হচ্ছে পা দানি থেকে শুরু করে আপনার যে আপনার বডিটি একেবারে কিন্তু ফ্রেশ অবস্থায় আছে এবং আপনার হচ্ছে কী অবস্থা আছে দেখাচ্ছি। অকটেন্টেন্টি কিন্তু বেশ বাম পাশে আছে, রিমস টায়ারটি দেখাচ্ছি পিছনের এবং আপনার পিছনের ব্যাকলাইটগুলো দেখাবো আপনাদেরকে, পিছনে দুটি ব্যাকলাইট ফ্রেশ আছে এবং পিছনে ছোট্ট একটি আপনার স্পয়লার আছে এবং একটি ইঞ্জিনার আছে লাগানো অবস্থায়। ওয়াইপার ব্লেড টয়োটা লোগোটি ভালো আছে, এখানে কিন্তু চাবিটি লক অন করতে পারবেন ব্যাকলাইটটি, এজন্য কিন্তু সেই সিস্টেম এখানে দেওয়া আছে। ভিটজ টয়োটা ভিটজ, এটা 1300 সিসি 10 মডেল, এটিও আপনার পিছনে ডিজিটাল প্লেটটি, সামনে পিছিয়ে স্টিল বাম্পারটি ডাবল টু ডাবল লাগানো আছে এবং আপনার পিছনে কিন্তু ব্যাক গিয়ারের যে লাইটটি কিন্তু এটি কিন্তু ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ, দুটি লাইট এবং হচ্ছে লাইটটি কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে দুটি আলহামদুলিল্লাহ দেখাচ্ছে আপনাদেরকে। এবং হচ্ছে পিছনে দেখানো হয়েছে যে কী অবস্থায় আছে দেখাবো, ডান পাশ থেকে সাইডগুলো দেখাবো, সাদের ড্রেন বিটগুলো কিন্তু বেরোচ্ছে। আরেকটি জিনিস বলি, দুটি কিন্তু ভিট থাকে, ভিটগুলো কিন্তু সচল আছে সাদের এবং আপনার হচ্ছে রেন শেডগুলো টয়োটার অরিজিনাল রেন শেড যেগুলো গাড়ির সাথে সেগুলো আছে, রোড হ্যান্ডেলগুলো কেচিন লাগানো আছে, গ্লাস বিটগুলো কিন্তু ফ্রেশ আছে এবং আপনার হচ্ছে আপনার পাদানিটা আপনার দেখাচ্ছে কী অবস্থায় আছে নিচের যেটি প্যানেল এবং হচ্ছে রিংস টাইটও দেখাচ্ছে পিছনের কী অবস্থা আছে, ডাস্টপ্যাড লাগানো আছে এবং ডান পাশের ইন্ডিকেটর লাইট লুকিং গ্লাস এবং মাঠের কভারটি এবং সামনে ডিস্ক ব্রেক এবং হচ্ছে টায়ার রিংসটিও দেখাচ্ছি এবং আপনার ডাস্টপ্যাডগুলো দেখাচ্ছি সম্পূর্ণ অবস্থা গাড়ি, বাইরের সাইডটি দেখানো হয়েছে কী অবস্থা আছে। চলুন আপনাদের দেখাবো ভিতর কী অবস্থা আছে গাড়িটির, মাস্টার সুইচটি দেখে আপনাদেরকে সামনের রোড প্যাড থেকে শুরু করি। এখানে কিন্তু আপনার যে মাস্টার সুইচটি কিন্তু ভালো আছে, কিন্তু ফেব্রিক্সের উপরের পাশটি কিন্তু ফেব্রিক্স, নিচে কিন্তু কিন্তু প্লাস্টিকের কিন্তু ফ্রেশ আছে এবং মাস্টার সুইচটি দেখাচ্ছে এখানে আছে, লুকিং গ্লাসের সুইচটি কিন্তু এখানে দেওয়া আছে এবং যেহেতু কি স্টার্ট এখানে যে আপনার দেখাচ্ছি এবং হচ্ছে এখানে টিয়ার ব্যাগ আছে আর টিয়ার ব্যাগ বাম পাশে আছে এবং ডিবিডিটিও দেখাচ্ছে, এসি প্যানেলটি দেখাচ্ছে কি সিস্টেম এসি প্যানেলটি আছে এবং রিয়ার লিভার থেকে শুরু করে কাফ হোল্ডার থেকে শুরু করে সম্পূর্ণ হ্যান্ড ব্রেকের সিস্টেম এখানে দেখাচ্ছে আপনাদেরকে। সিট টু সিট ফিটিং আপনার হচ্ছে সিট কভার লাগানো আছে, ফ্লো কভারিং করা আছে, সিলিংটা আপনাদেরকে দেখাচ্ছে, সিলিংটি কিন্তু সুন্দর অবস্থা আছে গাড়িটির, আপনি এসে দেখে বুঝতে পারবেন কতটুকু ফ্রেশ আছে গাড়িটি। দেখো গাড়িটির পিছনের সাইডে কী অবস্থা আছে, সিলিংটা আবার একটু দেখে আপনাদেরকে কী অবস্থা আছে, সিট কভারগুলো দেখাচ্ছি সিটগুলো পিছনের, এরপরে আপনার হচ্ছে পিছনের সিটগুলো দেখাচ্ছি, সামনের সিটগুলোর পিছনের সাইড
এবং আপনার লোডের যে সুইচগুলো দেখাচ্ছি পিছনের, দেখাবো আপনাদেরকে ব্যাকডেলের ভিতরে কী অবস্থায় আছে, যে তেলে আছে গাড়িটির, চাকাগুলো দেখাচ্ছি পিছনের, উইলেন্স স্পেয়ার টায়ার, এবং আছে আপনার ব্যাকডেলার সাইডটাও দেখাচ্ছি, পরে আপনাদেরকে দেখাবো ভিতরের সাইডটা আবার একটু দেখাচ্ছি কম্পাই দিয়ে, ড্যাশবোর্ডটি দেখাচ্ছি, এখানে আর কি এয়ারব্যাগ আছে দুটি এয়ারব্যাগ, এবং ভিতরটি দেখাচ্ছি কী অবস্থায় আছে, ডোর প্যাডটিও দেখাচ্ছে আপনাদেরকে সংক্ষেপে দেখানো হয়েছে, আপনার ভিতরটি কী অবস্থায় আছে দেখাবো, ইঞ্জিন রুমটি বিভিটা ইঞ্জিন 1100 সিসি, ইঞ্জিনটি কিন্তু খুবই ফ্রেশ আছে, তেলে আছে, পানি যাতে একটি ব্যাটারি আছে, মার্সেলি দেখাচ্ছি কী অবস্থায় আছে, বর্ডের উপর সাইডটি দেখাচ্ছি, আলহামদুলিল্লাহ দেখানো হয়েছে গাড়িটি কী অবস্থায় আছে, 2010-এর মডেল, 2015 রেজিস্ট্রেশন, তেলের গাড়ি, টয়োটা ভিজ, চাবি স্টার্ট, অল অপশন অটো, সবগুলো রেডি আছে, আজকের প্রাইস 10,50,000, আপনাদের জন্য সামান্য প্রাইসটি কমানো যাবে ইনশাআল্লাহ। দুটি গাড়ি কালেকশন আছে, 1300 সিসি তেলের গাড়ি, আইএসটি প্লাস ভিজ, যার যেটা প্রয়োজন, স্টানলেস সলিল, এবং অনেক গাড়ি আমাদের শোরুমে কালেকশন যেহেতু আছে, এসে হ্যান্ডকার ডেলিভারি নিতে পারবেন। আমাদের শোরুম লোকেশনটি হচ্ছে বারিধারা ব্লক যে রোড নাট ফ্রট নতুন বাজার ঢাকা ব্যবসায়ী গ্রামের শোরুমটি অবস্থিত, স্ক্রিনে দেখতে পারবেন, যে নাম্বার যোগাযোগ করবেন সেটা হচ্ছে 0726421104, 0704045066, স্ক্রিনে দেখতে পারবেন নাম্বারগুলো। আমাদের শোরুমে কোনো প্রকার ব্যাংক নেওয়ার মাধ্যমে সম্পূর্ণ হ্যান্ড ক্যাশ ডেলিভারি দিয়ে থাকে, সকাল 9টা থেকে রাত্রে 10টা পর্যন্ত শুরু দেবে ওপেন থাকে, এই রমজান মাসও কিন্তু আপনার একই সিস্টেমে একই টাইমে গাড়ি শোরুমটি ওপেন করা হয়, অতএব আপনারা এসে হ্যান্ড ক্যাশ ডেলিভারি নিতে পারবেন গাড়িগুলো, অথবা আপনারা এসে দেখে হ্যান্ড ক্যাশ আপনার গাড়িগুলো দেখে বুঝে নিতে পারবেন ইনশাআল্লাহ। নেম টু আস পার পসিবল 100% গ্যারান্টি ইনশাআল্লাহ, এবং আমি প্রতিষ্ঠা দেওয়ার মোহাম্মদ ইকবাল হোসেন সবসময় আমাদের রিভিউগুলো দিয়ে থাকি, আপনাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাই, এবং ভিডিওটি যারা প্রথম দেখবেন সাবস্ক্রাইব করে রাখেন, ভিডিওটি শেয়ার করে রাখেন, পাশে থাকা বেল বাটনটি অন করে রাখেন, এবং ভিডিও দেখতে লাইক দিয়ে রাখবেন, যখন যে গাড়িগুলো খুঁজতে থাকে আপনার পছন্দের গাড়িগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এবং দেশের বাইরে কিন্তু আমাদের জন্য ভিডিওগুলো বেশিরভাগ দেখে থাকেন, তাদেরকে অনেক দোয়া করি, আমাদের প্রবাসী ভাইদের জন্য বেশি দোয়া করি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশের মায়া ছেড়ে আপনারা দেশ প্রান্তে ছেড়ে আমাদের বিদেশ চলে যায়, অর্থনীতি চাঙ্গা করে দেশের উজ্জ্বল ভবিষ্যৎ আমাদেরকে দিয়ে চলে গেছেন দেশের বাইরে, অতএব রেভিনিউ বাড়াচ্ছেন আমাদের দেশের জন্য, আপনাদের জন্য সালাম জানাই, দোয়া করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবো আপনাদের জন্য, যাতে যখনই ভিডিও গাড়িগুলো আসে ভিডিওগুলো দিতে পারি, আমি মোহাম্মদ ইকবাল সব সময় আপনাদের কাছে রিভিউগুলো করে থাকি, সবাইকে ধন্যবাদ, এবং ঈদের অগ্রিম সালাম জানাচ্ছি, এবং হচ্ছে ঈদের ঈদ মোবারক জানাচ্ছি সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।